মঙ্গলবার হরিহর পাড়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু বিষয়ে সচেতন করতে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 10টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 260 জন গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যা সহ প্রশাসনিক আধিকারিকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। এখন একবার ভরা বর্ষার সময় আবার আপনাদের একটা অন্য প্ল্যাটফর্মে পাওয়া গেছে, সেটা হচ্ছে যে ভিএইচএসএনসি বলে একটি করে কমিটি আছে প্রতিটা গ্রাম সংসদ স্তরে। ডেঙ্গু সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্তই থাকে। বর্ষাকালে জমা জলে ডিম পাড়ে মশা, আর এই সময় জ্বরের প্রকোপ দেখা যায় বেশি। তাই মঙ্গলবার ডেঙ্গু নিয়ে সচেতন করতে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে। হরিহরপাড়া ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, ভিবিডিসি কর্মী, স্বাস্থ্যকর্মী সহ অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 10টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 260 জন পঞ্চায়েত সদস্য সদস্যা সহ বিডিও ছেরিংজাম ভুটিয়া, জয়েন্ট বিডিও আমস্তামাং, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রণবীর ভদ্র, জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, অ্যাডিশনাল ডেপুটি সেক্রেটারি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। যে পরিমাণে ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ছে সেই নিয়ে আমরা এই শিবিরের মাধ্যমে সকলকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। এই সমস্ত ব্যাধি হলে কিভাবে আমাদের স্বাস্থ্যকর্মীরা মানুষের সাহায্য করবে, বাড়ি বাড়ি পৌঁছে দেবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই শিবির এবং প্রশিক্ষণ বলে জানান বিডিও আমস্তামান। সমস্ত গ্রাম পঞ্চায়েত কেন্দ্র এবং আমার প্রধান ওনারা আছেন, আর হেলথ ডিপার্টমেন্ট থেকে তারপরে সিডিপি সাইড ওনার দপ্তর থেকে আমাদের ব্লক অফিসে যারা যারা সিপি সেক্রেটারি আছেন ওনারাও আছেন, আর ডিস্ট্রিক্ট থেকে লোক এসেছেন। আজকে মূলত হচ্ছে ভিবিডিসি, যে ভেক্টর বোন ডিজিজ কন্ট্রোল নিয়ে, এখানে যে ডেঙ্গু তো বাড়ছে, তারপরে ম্যালেরিয়া বাড়ছে, সেইগুলো নিয়ে আমাদের কি প্রত্যেকজনের যে দায়িত্বশীল ব্যক্তিত্ব রয়েছেন গ্রাম পঞ্চায়েতে বলুন সংসদে রয়েছেন, ওনাদেরকে বোঝানোর জন্য আজকে ডাকা হয়েছে কি করে ম্যালেরিয়া এবং ডেঙ্গু হয়, আমরা ওনাদের কি দায়িত্ব, আমাদের কি দায়িত্বকে কি করে এদেরকে আমরা কম করতে পারি, মানুষজনকে কি কি বলতে হয়, কি বোঝাতে হয়, সেটা নিয়ে আমাদেরকে আজকে মূলত ট্রেনিং এবং মিটিংও চলছে। মিটিং হচ্ছে মেনলি কোন সংসদে কোটা কি আছে সেরকম ওনাদেরকে বোঝানো, তারপরে উনি বাড়ি বাড়ি গিয়ে যদি মানুষজনকে সচেতন করে সেটা নিয়ে আজকে মেনলি আমরা ট্রেনিং করাচ্ছি। পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।